বাড়ি লইয়া যাইবি তাই এদি খাও মুরগাকেও কাটতে পারি না, বড় দিদি পারে কিন্তু দিদি কাটতে দিত না, দিদি কাটতে দিত না, একবার কো পারে একবার কো পারে না। তারপর আঙ্কেল আইবো, আঙ্কেল এলে মুরগাটা কাটবো। আর এলো দর্শনের স্ত্রী, হ্যাঁ পত্নী, আর এলো দর্শনের ভাই, আরে সরি বোন, ছোট বোন। আঙ্কেল আইছেন, মুরগটা কাটেন না। আঙ্কেল অনেক মজার মানুষ, একটু হাসি দিল না, তুমি এমন করলে বনি, আমরা আঙ্কেল খুব মজার মানুষ, হাসি খুশি মানুষ। এলো তারা ছোট্ট হাসি খুশি পরিবার। গরম পানি ডালতা হে দেখছ, আশেপাশে কিছু নাই, দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখতে না, শুধু ওই যে একটা পাহাড়ে ওই যে লাইট দিয়ে দিতেছে, ওইদিকে একটা বাড়ি, এদিকেও নাই কিছু নাই, সব অন্ধকার। আর আমি থাকো মাসকে এখানে, মাংস খেলে মুরগাটা দেখছো গরম জল দা পরিষ্কার টিষ্কার করতেছে, তারপর রানবো তো এখান থেকে মাংস খেলুমো। আর আমি এখানে একটু গলাটার মধ্যে ভাত আর ডাইল করে নেবো। কষ্ট দিয়ে লেতেছি তাই বারবার কইতেছি সরি সরি। আর আমরা কইবো তো, আমার লিগে বলে দিছি আমি বেশি তেল খাই, আমরা কইবো তো। তোমরা যখন এই বাইরে দেখছো ভাইয়ের ওয়াইফ এলো, এই দিদি আমি খাইতাম, খাই আমার খাই আমার লাউ, তারা কইতেছে আমার লগে ভাত খেলেবি, আমার চাল দিকে করতাম আমি গোটা পাপড় আনছিলাম, আমি বইয়ে বইয়ে আনো পাপড়টি বাজছিলাই। আমরা চিকেন অলমোস্ট রেডি, হয়ে গেছে টেস্ট হয়েছে তো, স্বাদ হয়েছে তো, আমার এটা একটু দিও তো, ওই যে এটা এটা শীতল, হ্যাঁ 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 খেয়ে দেবো। কে রাঁধছে দিদি? দিদির লোক এসে ঝগড়া করলাম, দিদি এ বইল না। দিদি খাও, কি করে তোমরা সবাই খুব সেরা, হাসি খুশি থাকো এইভাবেই দেওয়ালা। বুঝে দিছে না, বুঝে দিছে,
হে প্রভু, এ হরি নাম জগন্নাথ প্রেমানন্দে। ক্যা হো গয়া দিদি, আর একটু খাওয়ানো স্টাইল দা। ক্যা হো গয়া দিদি, গলা অব্দি পানি আ গয়া, গামছা ভি খুল গয়া। হ্যাঁ লাগতা হো গয়া। ধর্মনগর কলেজ থেকে যারাই আমার দেখা হচ্ছি না, সেই দিদিরা দেখে নাও। এই দিদি রান্না টান্না করে খাওয়াইছে দিদি, সুটকি তকের ডাল আনছে। চিনবো চিনবো, তোমার বান্ধবীরা চিনবো, খুব স্বাদ হয়েছে। আমি তারা বাড়িতে আইছি থাকছি। আরে ফটো উঠে দিতাম, এই তো এই তো। আর এই ডিগিতে রে, এই তো আমার ছবি তুলিস না, তুলিস না, তুলিস না। সব খাওয়া দাওয়া শেষ, তাড়াতাড়ি ঘরে গেছে কা। এখন বাজতেছে 10:16। তো আমিও বিছানা গুছালাই, আমার বিছানা হয়ে গেছে গা, এবার ঘুমাই। আর যদি মাঝরাত্রে ঘুম ভাঙে তাহলে তো আবার আমো, নাহলে ডাইরেক্ট দেখা হইতেছে সকালে, সকালের ভিউটা তোমরা দেখামো। গুড মর্নিং। ও বা, যে ঠান্ডা পড়ছে রাত্রেবেলা, কুইতারি না, একবার উঠছিলাম একটু। আরে বা, আমরা আগরতলা তো 4-5 দিন ধরে রোদ উঠে না, উঠলেও 12টা 1টার পরে একটু উঠে আবার শেষ। ঠান্ডা লাগতেছে গো। দিস ইজ মর্নিং ভিউ। Awesome, awesome. Sim gas. Let's see. This is great, full gula. Let's see. Full gula is the most. লজ্জাপতি গাছ তো ভাবছিলাম ওই রকম, লজ্জাপতি গাছের ফুল দিয়ে কিছুটা এরকম কালার হয়, বাট এটা এরকম না, দেন এর কি ফুল খুবই সুন্দর। সংসার সংসার কইরালু, বিয়া করবা নি আর, বাড়ি থাকলে তো এখন ঘুমাতে উঠলা মামনি। অনেক রেসপন্সিবিলিটি ভাই একটা বউয়ের। হ্যাঁ সো সব মিলে আমার খুবই ভালো কাটলো কালকে থেকে এখন অবধি, খুব ভালো কাটছে। না আমি একটু টাফ টাফ জায়গাতে যাইতে চাই, এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে মোটামুটি, কম বেশ শুধুমাত্র জল ছাড়া। তো আর রইল তারার কথা, তো তোমরা তো ভিডিওটা দেখে পুরো বুঝতেই পারছো, আর আমিও ভাবছি না মানে জাস্ট কল্পনার বাইরে যে তারা আমার এত আদর করবো, তো এটাও জাস্ট আমার কল্পনার বাইরেই আসলো। নতুন একটা এক্সপিরিয়েন্স আমার লিগে, আমার লাইফে এটা ফার্স্ট হয়েছে। তারার বাড়িতে আমি থাকছি, একটা রাত্র কাটাইছি, একসঙ্গে বইয়া খাইছি, তারার খাবার খাইছি। সো গুড, অনেক দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর দেখতেই পারতেছ তারা কতটুকু কষ্ট করে চলতেছে। একটা ফ্যামিলির মধ্যে 7 জন থাকে একটা ঘরে, এই যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে 7 জন থাকে, অনেক কষ্ট করে চলে। গরিব মানুষ, টাকার দিক দিয়ে হয়তো গরিব, বাট মনের দিক দিয়ে বিশাল বড়, যেটা নাকি কোটি কোটি টাকার পয়সাওয়ালা মালিকরাও হার মানায় দিতে পারে। আর একটা কথা হইলো, মানে আমি জিনিসটা মন মতো ফুটাই তুলতে পারছি না, বিকজ আমার মধ্যে একটু একটু ভয় আসলো যে আরে আমি সবসময় ক্যামেরাটা অন করে রাখতাম নি, তারা সাই ফিল করে বা আবার রাগ হইয়া যাগা, যার কারণে আমি জিনিসটা প্রপারভাবে ফুটাইতে পারছি না। এটা আমার লাইফের ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স, এরকম পাহাড়ের মধ্যে আয়া তারার লগে থাকা, তো যার জন্য ভিডিওটার মধ্যে হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, বাট নেক্সট টাইম একদম সব দিক দিয়ে বেটার হইব। তো এখন বাজতেছে 8:19 বাজতেছে, বাইর হয়ে যাবো।
না 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 না, রাত্রে একটা অব্দি আমি ঘুমাইতে পারছি না, মাথায় মন ব্যথা। আরে না ধুর মা ঘুমা, আর খাইতাম না, আর খাইতাম না আমি। কয়লা তো না, দাঁত মাছ দাম কয়লা শিউর, গরম গরম এনে দিছে শিউর। এটা তো দাঁত মাছ দাম দেখছ, বা এরা তো কিতা করে দেখলো তামাকের ইয়োটা এটা এটা দেই বার কিতা কিতা এটা। হ্যাঁ এটা ঠিক আছে, আমার কই বাটটা খাইয়া বলে যাইতাম, আর কষ্ট দিয়ে লাভ নেই। অনেকদিন পরে আঙ্গাদা মুক্তি দিয়েছে, অনেকদিন অনেক বছর, প্রায় 10-12 বছর আগে আঙ্গা দিয়া দাঁত মাছ দাম। ইটস ন্যাচারাল টুথপেস্ট, নো হার্মফুল কীটাণু, নো কেমিক্যাল ইউজ, নো এনিথিং এলস, দিস ইজ পিওর ন্যাচারাল লার্কি মিট। লার্কি মিন্স টি, টি কাটিং, অ্যান্ড শি ইজ ড্যাড, অ্যান্ড শি ইজ এনার্জি, ধূপ, সান ইজ দা কই সান ডাইরেক্ট পুট ইন টি, অ্যান্ড দিস টি অলমোস্ট ড্রাই, অ্যান্ড দে আর রেডি ফর ফ্রাই। আফটার অল দিস ইজ মেড আংরা অ্যান্ড পিওর ন্যাচার হাইজেনিক টুথপেস্ট, ইউ ক্যান ইট ইউজ, দেন আফটার দ্যাট ইউজ ইউর টিথ ভেরি হোয়াইট অ্যান্ড শাইন। ওকে বাই। ভাত খেয়ে যাই, আমি খাবো না রে, আরেক সময় আমি আবার যখন এদিকে কোনোখানে যাবো না, ক্ষুদা লাগবো না, ক্ষুদা লাগবো না তো, কোনোখানে যখন যাবো না তোমরা হয়তো ইয়া দেখা করে দেবো। বস না, বাত খা, টাটা। কালকে অনেক কষ্ট করে রান্না করছে, চলো আসছি, টাটা টাটা, রান্না করে খাওয়াইছে, টাটা। বাকি আঙ্কেলও বাড়িতে নাই, দিদিও জানি কই গেছে, আরেকজন তো স্কুলে গেছে, স্কুলে গেছে। ঠিক আছে চলো, খুব ভালো লাগছে, অনেক আদর করছো, যেটা আমি কোনো সময় ভাবছিও না, কষ্ট দিয়ে গেলাম বুঝছো, কষ্ট দিছি না। আরেকবার যখন এদিকে যামু তোমার লগে দেখা করে দেবো। হ্যাঁ আর আগর তোলা যাইলে কোনো কিছু যে কোনো কাজ আমার ফোন করে, আমি নাম্বার দিয়ে গেছি আমি আম। হ্যাঁ বুঝলি, আঙ্কেল রাইলে কইও টাটা। হ্যাঁ রে দিদির দেখা পাইলাম না, একটা লেবু পাইতাম তাহলে একটা জিনিস করে খাইলাম, হলে দেখাইলাম হলে তোমরা দিয়ে তো একটা লেবু পাইনি পাইছি। আরে ঘুরি ঘুরি তোমরা গ্রাম দেখাই, তোমরা গ্রাম মা একটু জিরাই জিরাইতেছি, লাগছে একটা রেসিপি বানাবো ওখানে বইয়া। প্রথমে তোমরা পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা ইত্যাদি দিয়ে দেবে ছোট্ট একটা মগের মধ্যে বা যার যে কোনো পাত্রের মধ্যে। তারপর 10 টাকার 2 মিনিটস নুডলস নেবে, তারপরে এরকমভাবে গুরু গুরু যতক্ষণ অবধি না হয়ে যায় ততক্ষণ অবধি এটা এরকম করতে থাকবে। যে মশলা এটাও দিয়ে দেবে স্বাদ অনুসারে, লেবু দিয়ে দেবে, সর্বশেষ তোমরা নুন দিয়ে দেবে এটাও স্বাদ অনুসারে। তারপর এভাবে ধরে ভাত এসে খালে না, অসাধারণ। তো এখন আমরা কুমারঘাট যাবো, এরপরে রেল স্টেশনে যাবো, দানাগরতলা, আর রোডা এ পড়ছে। এই যে দেখো ভাই, এত কষ্ট করে বানাইছি ভাই, ফুইরা গেছে কপাল খারাপ থাকলে।
খাইছি বাবাটা অনেক কষ্ট করে বানাইছি, খিদাও লাগছে ব্যাং। হেভি টেস্ট হয়েছে লিগে না, পরশু চলে এলেছি, খাইতে তৈব না ভাই, দিয়ে একটা গাড়ি ঘুরি ভাইনি। আমরা এই গাড়িটা দা আইসলাম, আই হ্যাঁ কপালে তো খারাপ, মনে কয়ে লাভ নাই, কইলে অনেক হাসবা। আসলে আমি এই পৃথিবীর মধ্যে একমাত্র দূর কপাল লইয়া জন্মেছি, আমি মনে হাসছ না, গাড়ির তেল শেষ। দাদা তারা পিকনিকে যাইতেছে, তো দেখা হয়েছে সবাই লোকে যাইতে, চলো যাও ঠিকভাবে পিকনিকে যাও। কেউ তো একজন ল দিতা না ভাই, দিব 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 বললাম কুমার ঘাট। তো এই যাত্রায় শেষ হইল আজকের ভিডিও, আর দেখা হইতেছে নতুন কোনো ডেস্টিনেশনে, বাট টাফেস্ট জায়গা, ঠিক আছে, একদম টাফেস্ট জায়গাতে যাবো। তোমার কাছে কোনো লোকেশান থাকে বা তোমরা সাজেস্ট করতে পারো কোন কোন জায়গা দেখতে চাও ত্রিপুরা রাজ্যের, মানে আমার থ্রুতে ব্লগিংয়ের দ্বারা, এবার যে কোনো জায়গা হোক না গেলে, সো আমি যাই কভার করার চেষ্টা করুম। বাকি দেখা হইতেছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে।